ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প, কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই। আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বন্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি বলেন তো। কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায়? যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কিনা? তিনি এমন সত্তা, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কিনা? কিন্তু তিনি আমার খুব কাছে। কত কাছে? আমার বাবা আমার যত কাছের তার চেয়েও আমার বেশি কাছের আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না, করিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে, তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। 24/7 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। পড়েন, ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে? আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে, চাইলেই আমরা আল্লাহর কাছে যেতে পারি। সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। পড়েন, ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন, সেজদা দেন। ব্যবসায় মন্দা, সেজদা দেন। অসুস্থ, সেজদা দেন। মনে জ্বালা যন্ত্রণা, ঋণের বোঝা, সেজদা দেন। সেজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে চলে যান। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে
হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়েন, ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই, কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব। আল্লাহর হাবিব সাইস্তাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও, এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন, মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়ুদখিলুনিল জান্নাহ। আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সেজদা দিয়ে দেখাও, সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ। সেদিন আল্লাহ তাআলা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো? এখনই টের পাওয়া যাবে, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দোজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? ইবলিস জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কিনা? রাব্বুল আলামিন আদেশ করলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে ইবলিস শয়তান? সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত আদায়ের দরকার আছে না নাই? গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে?
এজন্য আমরাও সেজদা করতে চাই, একজনকে চিল্লায় বলেন তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক? ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ ওয়াকতারিব, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বি আ পার্ট অফ আওয়ার ভিশন, ডু লিসন এন্ড শেয়ার দ্য খায়র, বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। নতুন বিয়ে করেছো, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদে দেওয়ার মধ্য দিয়ে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে। ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন, চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন। এজন্য মাঝে মাঝে ঘুরবেন। ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি, দাঁড়ান। ফ্যামিলি ট্যুর, সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান। উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে? নতুন বিয়ে করেছ, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদে দেওয়ার মধ্য দিয়ে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে। পারা যাবে? ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয়। উমরায় যান, উমরায় ঘুরতে যান, ঘুরতে যাবেন, ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন, চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন। এজন্য মাঝে মাঝে ঘুরবেন। এজন্য কোরআনে রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা انظুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো। আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই? কারুনের বাড়ি আছে না নাই? আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি, মৃত সাগর। দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি, আকরা বাইনা আজওয়াজি ফাআইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কুরআ, আরবিতে কি বলে কুরআ, ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহ ফাইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ, সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাবু টাঙ্গাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ, পড়েন দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি, দুইজনে দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফাস্ট, আমি ফাস্ট, খুশি হয়ে গেলেন। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফাস্ট। সুবহানাল্লাহ, কইবেন না, আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাবকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসি, কি ভালোবাসাবাসি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন, একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন। সুবহানাল্লাহ, পড়বেন না। তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নম্বর টিপস হলো বেড়াতে যাবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা? নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates. অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এরকে হাত উঠালে দেখতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। বিষ্ণু সাহেব বললেন, যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায় সারাদিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, রহমতের ঝিরি ঝিরি বারিধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেইনটেইন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় আছে নাই? তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে, আওয়াজ করে বলেন কি করে ঢুকবো? ওযু করে। 2 নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো, জানতো আপনারা না? সবচেয়ে সিরাটা পরে যাবো। হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদিকে হাত উঠালে দিকে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা,
ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও, ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব, রাজি আছেন তো? তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, কোন পা? আরো জোরে, এগুলো মনে থাকে আমাদের, ভুলা যায় আমরা, খেয়াল থাকে না তো এগুলা, এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে, বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাহেব বললেন, যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায় সারাদিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারাদিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, চারটা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেম্পটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ, পড়েন। তারপরে আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও, পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহুম্মাফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বারিধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? বি আ পার্ট অফ আওয়ার ভিশন।